কারিগর সে তো ধৈর্যের বংশধর। দিস ইজ রন ইসলাম হেয়ার, ওয়েলকাম টু আওয়ার হ্যাকস অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে যেই ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো, অর্থাৎ যাদের ফিনান্স আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো বন্ড হতে পারে বা বন্ডের শ্রেণীবিভাগ কিভাবে হতে পারে। তো আমরা দেখি, একটু চেষ্টা করি। দেখো, উপরে লিখে রেখেছি কি বন্ড, ঠিক আছে? তো বন্ড বাংলায় আমরা বলে থাকি ফিনান্সের ভাষায় ঋণপত্র, অর্থাৎ বন্ড হচ্ছে একটা ঋণপত্রের দলিল, অর্থাৎ ঋণ চুক্তিপত্র, ঠিক আছে? বন্ড মানে কিন্তু বাঁধন নয়, এখানে ফিনান্সের ভাষায় ঋণ চুক্তিপত্র বলে থাকি। এই বন্ডকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তো সেটাই আজকে দেখাবো। তো দেখো, বন্ডকে আমরা চারটা ভিত্তিতে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটি হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? চার ভাগে। একটু কষ্ট করে খাতায় নোট দাও, কারণ এই একটা ভিডিও দেখলে তোমার অনেকগুলো তথ্য চলে আসবে আর একটা সমস্যা দূর হয়ে যাবে, যে তোমরা যে ফিনান্স মুখস্থ করতে হয় বা লিখতে পারো না সে বিষয়টা চলে যাবে। কারণ এখানে আমি অনেকগুলো তথ্য দিয়ে দিব, কিভাবে পড়তে হয় সে বিষয়টিও দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, প্রথমেই হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে বন্ডকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাগ করতে পারি? চার ভাগে। তো প্রথমটাই হচ্ছে ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, বৈদেশিক বন্ড, মিউনিসিপ্যাল বন্ড। প্রথমে যে বন্ডটির কথা বলা হয়েছে, ট্রেজারি বন্ড, তো ট্রেজারি বন্ড থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না, এমন কোনো পরীক্ষা নেই, ঠিক না? তাহলে অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে যারা হচ্ছে তোমরা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই এন্টিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে নৈবিত্তিক আসে, প্লাস ভার্সিটি অ্যাডমিশনের রিটেন প্রশ্ন আসে, এভরিথিং প্রশ্ন আসে। তাহলে দেখি আমরা ট্রেজারি বন্ডটা কি। ট্রেজারি বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল। আবার বলছি, তোমরা একটু কষ্ট করে খাতায় নোট দাও, আমি যেভাবে বলবো তুমি সেভাবে লিখো, ইনশাল্লাহ তুমি অনেক নাম্বার পাবে। ট্রেজারি বন্ড হচ্ছে এমন এক ধরনের বন্ড যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণপত্রের দলিল, ঠিক আছে? তো এখন ট্রেজারি বন্ড কাকে বলে? ট্রেজারি বন্ড হচ্ছে এমন এক প্রকার বন্ড যে বন্ডটি ইস্যু করে থাকে সরকার অথবা সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে। তাহলে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকেই কিন্তু আমরা বলতে পারি ট্রেজারি বন্ড। আবার বলছি, সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকেই বলে থাকি আমরা ট্রেজারি বন্ড। তাহলে ট্রেজারি বন্ড কে ইস্যু করে? সরকার। তাহলে একটু কষ্ট করে লিখে রাখো, এখানে আমি নোটগুলো লিখে দিচ্ছি, সরকার ইস্যু করে। সরকার যেহেতু হচ্ছে একটা নিশ্চিত একটা অংশ দেশের, সেহেতু সরকার কখনো দেউলিয়া হয় না বা পালিয়ে যায় না। যেহেতু সরকার পালিয়ে যায় না বা দেউলিয়া হয় না, সেহেতু এই ট্রেজারি বন্ডে কোনো দেউলিয়াত্বের ঝুঁকি থাকে না। তাহলে কোন বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি থাকে না? অবশ্যই সেটা হচ্ছে ট্রেজারি বন্ড। তাহলে এখানে লিখে রাখো যে দেউলিয়ার ঝুঁকি নেই, দেউলিয়াত্বের ঝুঁকি নেই। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে সরকার, এবং সরকার যেহেতু ইস্যু করে থাকে সেহেতু ট্রেজারি বন্ডে কোনো কি নেই, দেউলিয়াত্বের ঝুঁকির সম্ভাবনা নেই। কারণ সরকার একটা নির্দিষ্ট দেশের একটা অংশ, সরকারকে বাদ দিয়ে দেশকে বিবেচনা করা যায় না, তাই সরকার কখনো দেউলিয়া হবেও না। তো সেজন্য আমরা বলতে পারি ট্রেজারি বন্ডে কোনো দেউলিয়াত্বের ঝুঁকির সম্ভাবনা নেই। তো সরকার যেহেতু ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে, এখানে কিন্তু তোমার ইনকামটা কম হয়ে থাকবে। ট্রেজারি বন্ড ধরে রাখার ফলে আমার যেই ইল্ড অথবা YTM-টা আসবে সেটা কিন্তু হচ্ছে খুব কম আসবে। তাহলে ট্রেজারি বন্ডে প্রাপ্তি ইল্ড অথবা ইনকাম খুব কম হয়। কি লিখবা? ট্রেজারি বন্ডে ইল্ড অথবা YTM কম আসে, ঠিক আছে? ওকে, তাহলে ট্রেজারি বন্ড আমরা কি শিখলাম? সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমরা ট্রেজারি বন্ড বলে থাকি। ট্রেজারি বন্ডে কোনো দেউলিয়াত্বের ঝুঁকি নেই। এরপর সরকারি বন্ড থেকে যেই আমার ইল্ডটা অথবা YTM-টা আসে সেটা হচ্ছে তুলনায় খুব কম হয়, অন্যান্য বন্ডের তুলনায় কি হবে, খুব কম হয়। এই তিনটা কথা লিখলে কিন্তু আমরা দুইটা নাম্বার পেয়ে যাই, ঠিক আছে? ওকে, এরপরে চলে যাই কর্পোরেট বন্ড। তো কর্পোরেট বন্ডটা কি, ভালো করে লিখবে,
কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকেই বলে থাকি আমরা কর্পোরেট বন্ড। আবার বলছি, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকেই বলে থাকি আমরা কর্পোরেট বন্ড। তাহলে কর্পোরেট বন্ড কে ইস্যু করে? কোম্পানি। ঠিক আছে, একটু কষ্ট করে লিখো। কোম্পানি কর্তৃক যে ইস্যুকৃত বন্ড সেটিকে অন্য কথায় বলে থাকি আমরা সিনিয়র সিকিউরিটি। ঠিক আছে, কি বলে থাকি? সিনিয়র সিকিউরিটি, সিকিউরিটি। কেন এটাকে সিনিয়র সিকিউরিটি বলা হয়? কারণ কর্পোরেট বন্ড থেকে যে ইল্ড অথবা ইনকামটা আসে সেটা কিন্তু তুলনায় অনেক বেশি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিন্তু তুমি ভালো আকারে মুনাফা পাবে অথবা সুদ পাবে। ঠিক আছে, সেই জন্য এই কর্পোরেট বন্ডকে বলে থাকি আমরা সিনিয়র সিকিউরিটি অথবা ফিক্সড ইনকাম বন্ড। ঠিক আছে, ওকে। বৈদেশিক বন্ড, তো বৈদেশিক বন্ডটা কি? বৈদেশিক বন্ডটা হচ্ছে বৈদেশিক কোনো কোম্পানি অথবা বৈদেশিক কোনো সরকার কর্তৃক যেই বন্ডটা ইস্যুকৃত হয় সেই বন্ডকেই বলে থাকি আমরা বৈদেশিক বন্ড। তাহলে কে ইস্যু করে বৈদেশিক বন্ড? অবশ্যই বৈদেশিক কোনো কোম্পানি অথবা বৈদেশিক সরকার। এই বৈদেশিক বন্ডে কিন্তু আমার দেউলিয়াত্বের ঝুঁকি থাকে। অর্থাৎ সবচেয়ে বেশি যদি বলা হয় ঝুঁকি কোন বন্ডে থাকে, তখন কিন্তু সেটা হয়ে যাবে যে আমার বৈদেশিক বন্ড। ঠিক আছে, ঝুঁকি থাকে, বেশি ঝুঁকি থাকে। এখানে প্রশ্নটা এইভাবে আসে, সবচেয়ে বেশি ঝুঁকি কোন বন্ডে থাকে? তাহলে সেটা হচ্ছে কি? বৈদেশিক বন্ড। ঠিক আছে, ওকে। এরপর চলো মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। তো মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ কারা বা মিউনিসিপ্যাল বন্ড কোনগুলো? তো মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ আগে চিনে নিই আমরা। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ হচ্ছে সরকার বা তার এজেন্সি ব্যতীত অন্য কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বিমান কর্তৃপক্ষ অর্থাৎ স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো যে বন্ডটাকে ইস্যু করে থাকে সেটাকে বলে থাকি আমরা মিউনিসিপ্যাল বন্ড। এখন তাহলে কারা ইস্যু করে এটা? মিউনিসিপ্যাল কর্তৃপক্ষই কিন্তু মিউনিসিপ্যাল বন্ডটা ইস্যু করে থাকে। তো এটা কারা কারা হতে পারে বলছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা হচ্ছে কোনো বিমান বন্দর বা হচ্ছে কোনো স্বঘোষিত বিশ্ববিদ্যালয়, এরকম আর কি। ঠিক আছে, তো এই মিউনিসিপ্যাল বন্ডে কিন্তু ঝুঁকির সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি, আমার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেহেতু সেহেতু ঝুঁকির সম্ভাবনা খুব কম হয়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু ট্রেজারি বন্ডের তুলনায় কিন্তু আবার হচ্ছে মিউনিসিপ্যাল বন্ডে ঝুঁকিটা একটু বেশি থাকে। একটু খাতায় একটু নোট দিয়ে রাখো, এই ছিল আমার ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে ঝুঁকি বন্ড হচ্ছে চার প্রকার। এবার আমরা দেখব যে জামানতের ভিত্তিতে বন্ডকে কত ভাগে ভাগ করতে পারি। জামানতের ভিত্তিতে বন্ডকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জামানতযুক্ত আর একটা হচ্ছে জামানতবিহীন। তো প্রথমেই যদি আমরা আলোচনা করি জামানতবিহীন বন্ড কোনটি, যদি আমি কোনো স্থায়ী সম্পদ অথবা কোনো চলতি সম্পদ বন্ধক না রেখে বা জামানত না রেখে ঋণ গ্রহণ করতে পারি, তখন সেটাকে বলে থাকি আমরা জামানতহীন বন্ড। আর জামানতহীন বন্ডকে অন্য কথায় বা ইংলিশে আমরা ফিনান্সের ভাষায় বলে থাকি ডিবেঞ্চার। কথাটা একটু লিখে রাখো, খুব উপকার হবে। অর্থাৎ জামানত ছাড়া যে ঋণ গ্রহণ করা যায় সেই ঋণটাকে বলে থাকি আমরা ডিবেঞ্চার অথবা জামানতবিহীন বন্ড। এখন এই জামানতবিহীন বন্ডকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রশ্ন কিন্তু আসে, নিচের কোনটি জামানতবিহীন বন্ড? ভালো করে লিখো একটু কষ্ট করে। তো এই তিনটা হচ্ছে আমার জামানতবিহীন বন্ড। প্রথমটি হচ্ছে ঋণপত্র অর্থাৎ ডিবেঞ্চার, দ্বিতীয়টি হচ্ছে অধীন ঋণপত্র, আমি বলে দিব কোনটা কি, তৃতীয়টি হচ্ছে আই বন্ড। এখন অধীন ঋণপত্রটা কি? ঠিক আছে, অধীন ঋণপত্র হচ্ছে যেই বন্ডের টাকা অন্যান্য বন্ড এর টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না সেই বন্ডকে বলে থাকি আমরা অধীন ঋণপত্র অথবা অধীন বন্ড। আবার একটু লিখে রাখো, যেই বন্ডের টাকা কোম্পানি বিলোপ সাধনের সময় অন্যান্য বন্ডের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না সেই বন্ডকে বলে থাকি আমরা অধীন ঋণপত্র। তাহলে একটু লিখে রাখো, যে বন্ডের টাকা অন্যান্য বন্ডের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কোম্পানি বিলোপ সাধনের সময় পরিশোধ করা হয় না সেই ঋণপত্রকে বলে থাকি অধীন ঋণপত্র। অর্থাৎ অধীন ঋণপত্র কোম্পানি বিলোপ সাধনের আগে পরিশোধ করা হবে না। এরপরে চলো আই বন্ড কাকে বলে। যেই বন্ডের সুদ পরিশোধ নির্ভর করে কোম্পানির আয়ের উপর অথবা বন্ড হোল্ডারের আয়ের উপর সেই বন্ডকে বলবো আমরা আই বন্ড। আবার বলছি, এই আই বন্ডের সুদ পরিশোধ কার উপরে নির্ভর করে? কোম্পানি অথবা বন্ড হোল্ডারের ইনকামের উপর অথবা আয়ের উপর। তাহলে একটু কষ্ট করে লিখো,
যেই বন্ডের সুদ পরিশোধ নির্ভর করে কোম্পানির আয়ের উপর অথবা ইনকামের উপর, সেই বন্ডকে বলবো আমরা আয় বন্ড, ঠিক আছে? ওকে, এরপর চলে যাও জামানতযুক্ত বন্ড। তো জামানতযুক্ত বন্ডকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলে থাকি মর্টগেজ। একটু কষ্ট করে লিখে রাখো, শব্দগুলো আসে। এই মর্টগেজের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে স্থায়ী সম্পদ বন্ধক রেখে ঋণ নেওয়া হয়। কেমন সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে যদি প্রশ্ন আসে মর্টগেজ কাকে বলা হয়, তাহলে তোমরা লিখবে স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে যদি ঋণ গ্রহণ করা হয় তখন সেটাকে বলে থাকি আমরা মর্টগেজ। এই ক্ষেত্রে আমার ঋণদানকারীর সাথে ভালো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু যখন হচ্ছে জামানতবিহীন, কারো কাছ থেকে জামানতহীনভাবে ঋণ গ্রহণ করব, তখন অবশ্যই সেই কোম্পানির ক্রেডিট রেটিং ভালো থাকবে এবং সেই কোম্পানি আর্থিকভাবে সচ্ছল হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো মালিকানার ভিত্তিতে আমরা বন্ডকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহক বন্ড, আরেকটা হচ্ছে নিবন্ধিত বন্ড। এটা কিসের ভিত্তিতে? মালিকানার ভিত্তিতে। তো বাহক বন্ড কাকে বলবো? বাহক বন্ডে একটা হচ্ছে বিশেষ প্রকারের একটা কুপন লাগানো থাকে, সেই কুপনে লেখা থাকে যে নির্দিষ্ট তারিখে সুদ প্রদান করতে হবে, ঠিক আছে? তো বাহক বন্ডটা কিন্তু হচ্ছে যে কেউ চাইলেই ভাঙাতে পারে, এই ক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকির সম্ভাবনা থাকে, ঠিক আছে? একটু খাতায় একটু নোট দিয়ে রাখো। তাহলে বাহক বন্ড কাকে বলবো? যে বন্ডে বিশেষ কুপন লাগানো থাকে এবং নির্দিষ্ট তারিখ অন্তর সুদ পরিশোধ করা হয় সেই বন্ডকে বলবো আমরা বাহক বন্ড। আর বাহক বন্ডে একটু ঝুঁকির পরিমাণটা কেমন যেন থাকে, একটু বেশি থাকে, ঠিক আছে? আর নিবন্ধিত বন্ডটা হচ্ছে, এই নোটগুলো একটু লিখে রাখো, যে বন্ডের গায়ে ক্রমিক সংখ্যা, নাম, ঠিকানা এবং অনুমোদন সাপেক্ষে ভাঙানো যায় এই কথাবার্তাগুলো লেখা থাকে সেই বন্ডকে বলবো আমরা নিবন্ধিত বন্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন বন্ড। নিরাপদ কেমন থাকবে? অবশ্যই একটু বেশি থাকে। বাহক বন্ডের তুলনায় নিবন্ধিত বন্ডটা কিন্তু একটু বেশি নিরাপদ, কারণ এটা তুমি চাইলেই ভাঙাতে পারবে না, কারণ যে হচ্ছে এই বন্ডের মালিক তার অনুমোদন ব্যতীত কেউ এই বন্ডটিকে ভাঙাতে পারে না, ঠিক আছে? ওকে, এরপর দেখো অন্যান্য বন্ড। অন্যান্য বন্ড অনেকগুলো আছে এখানে, যেগুলো হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন অথবা HSC বোর্ড পরীক্ষায় আসে আমি সেগুলো দিয়ে রেখেছি। প্রথমেই হচ্ছে জিরো কুপন বন্ড। তো জিরো কুপন বন্ডটা কি? জিরো কুপন বন্ডটা হচ্ছে যে বন্ডের গায়ে সুদের হারের কথা লেখা থাকবে না, আবার বলছি যে বন্ডের হারে কি থাকবে না, সুদের হারের কথা লেখা থাকবে না, আমি নোট দিয়েছি, সেই বন্ডকেই মূলত আমরা বলে থাকি জিরো কুপন বন্ড। তো আমরা যদি সুদের হার কোনো বন্ডের গায়ে লেখা না দেখি তাহলে সেই বন্ডটাকে কোন আন্ডারে নিয়ে যাব? জিরো কুপন বন্ডের আন্ডারে। তাহলে জিরো কুপন বন্ড অবশ্যই কিন্তু বাট্টায় বিক্রি করা হয়। তো বাট্টাটা কি সেটা আমি একটু বলছি। দেখো জিরো কুপন বন্ড কিভাবে বাট্টায় বিক্রি করা হয়। ধরো একটি বন্ডের মূল্য হচ্ছে 650 টাকা। কত টাকা? একটি বন্ডের মূল্য হচ্ছে 650 টাকা, বা আমি বন্ডটি ইস্যু করেছি 650 টাকায়। কত টাকা ইস্যু করেছি? একটি বন্ড আমি 650 টাকায় ইস্যু করেছি যার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। যার লিখিত মূল্য কত টাকা? 1000 টাকা, কিন্তু আমি বিক্রি করেছি কত টাকায়? 650 টাকায়। এখন জিরো কুপন বন্ড হচ্ছে সেই বন্ড যেই বন্ডটি সমমূল্যে বা লিখিত মূল্যে আবার পুনরায় ক্রয় করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমি 650 টাকায় কোনো একজন ব্যক্তির কাছে বিক্রি করেছিলাম যার লিখিত মূল্য ছিল কত? 1000 টাকা, ওই যে বিনিয়োগকারী সে কিন্তু যখন আমার কাছ থেকে এই বন্ডটি ফেরত দিবে, আমি যখন তার কাছ থেকে এই বন্ডটি কিনবো, তখন কিন্তু আমি তার কাছ থেকে 1000 টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তার কাছে বিক্রি করেছি 650 টাকায়, কিন্তু আমি তার কাছ থেকে যখন নাকি আবার ক্রয় করছি তখন কিন্তু তাকে আমার 1000 টাকা দিতে হবে। তাহলে এখানে দেখো তো বিক্রি মূল্য কত টাকা? 650, লিখিত মূল্য কত টাকা? 1000 টাকা। তাহলে এই লিখিত মূল্য থেকে 650 টাকা বাদ দাও, থাকে কত? 350 টাকা। এই 350 টাকা হচ্ছে যে বন্ডটি কিনেছিল অর্থাৎ বিনিয়োগকারী তার লাভ, ঠিক আছে? এটাকেই বলি আমরা বাট্টায় ক্রয় বিক্রয়, অর্থাৎ কিছু টাকা কমে ক্রয় বিক্রয় করা হয়। তাহলে 350 টাকা হচ্ছে বিনিয়োগকারীর লাভ। এই জিরো কুপন বন্ড কিভাবে কিনলে লাভ হয় সেটা কিন্তু দেখালাম, ঠিক আছে? ওকে, আর যদি সুদের হার দেয়া না থাকে তখন জিরো কুপন বন্ডের সূত্র হয়ে যায় ম্যাচুরিটি ভ্যালু ডিভাইডেড বাই 1+KD। KD মানে হচ্ছে প্রয়োজনীয় হার হলেন, ঠিক আছে? একটু লিখে রাখো। তারপর দেখো পুট বন্ড। তো পুট বন্ড কাকে বলবো? আমি সংক্ষেপে নোট দিয়ে রেখেছি, সমমূল্যে বিক্রয় ফেরতযোগ্য বন্ডকেই বলে থাকি আমরা পুট বন্ড। আমি যেই টাকায় বিক্রি করেছিলাম সেই টাকায় আবার ক্রয় করবো, অর্থাৎ 1000 টাকায় বিক্রি করলে 1000 টাকায় তার কাছ থেকে আমি কি করবো? চুক্তি অনুসারে
ফেরত নিয়ে নিব, তখন সেটাকে বলবো আমরা পুট বন্ড। এরপর দেখো চিরস্থায়ী বন্ডটা কি। চিরস্থায়ী বন্ডটা হচ্ছে যে বন্ডের গায়ে মেয়াদের কথা লেখা থাকবে না। কিসের কথা লেখা থাকবে না? এই মেয়াদের কথা লেখা থাকবে না, সেই বন্ডটাকে বলবো আমরা হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডকে অন্য কথায় বলে থাকি আমরা পারপিচুয়াল বন্ড। একটু কথায় লিখে রাখো। তাহলে চিরস্থায়ী বন্ডের মূল্যটা আমরা কিভাবে বের করব, বর্তমান মূল্যটা? সেটাই তো। তো চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করতে হলে তোমাদেরকে সূত্র বের করতে হবে। এটি এটা কিন্তু অঙ্ক আসতে পারে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। আই ডিভাইডেড বাই কেডি, অর্থাৎ সুদের হারটা বের করে ফেলবে আর হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার দিয়ে ভাগ দিবে, তাহলে আমার চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের হয়ে যাবে। আরেকটা কথা, চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে আমাকে চিরস্থায়ীভাবেই কিন্তু সুদ প্রদান করতে হবে। এই কথাটা একটু খাতায় নোট দাও, কোন বন্ডের ক্ষেত্রে চিরস্থায়ীভাবে সুদ প্রদান করা হয় যদি বলা হয়, তাহলে আনসারটা হচ্ছে যে আমার চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে চিরস্থায়ীভাবে সুদ পরিশোধ করতে হয়। এরপর চলো লাস্ট ওয়ান, এটা হচ্ছে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আধুনিক পদ্ধতিতে। এখন দেখো পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড কাকে বলবো, যে বন্ডের সুদের হার 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর পরিবর্তিত হয় সেই বন্ডটাকে বলবো আমরা পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। একটু কথাগুলো লিখো, যে বন্ডের সুদের হার 6 মাস অথবা 1 বছর অন্তর পরিবর্তিত হয় সেই বন্ডটাকে বলবো আমরা পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। এখন এই সুদের হারটা কারা নির্ধারণ করে? এই সুদের হারটাকে অন্য কথায় বলে থাকি আমরা লিবর, ঠিক আছে। একটু কথাটা লিখো, লিবরের পূর্ণরূপটা হচ্ছে লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফিসিয়াল রেট, ঠিক আছে। একটু খাতায় একটু লিখে রাখো, লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফিসিয়াল রেট, এটাকে বলে থাকি আমরা লিবর, ঠিক আছে। এটা 6 মাস অন্তর অথবা 1 বছর অন্তর পরিবর্তিত হবে, ঠিক আছে। ওকে, এই ছিল আমার বন্ডের কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা। আমি অনেকগুলো বন্ডই এখানে দেখিয়ে দিয়েছি, তারপরও যদি তোমাদের কোনো বন্ড সম্পর্কে সমস্যা থাকে, আরও অনেক বন্ড আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কমেন্ট করে জানাবে যে এই বন্ডটি সম্পর্কে বললে বেটার হয়, ঠিক আছে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন, আপনার বন্ধুদেরকে বলবেন যে বিষয়টি। আর আমরা প্রত্যেকবারের মতো কুমিল্লায় যারা আছেন তাদেরকে নিয়ে একটি কোর্স প্রোগ্রাম চালু করি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। আপনার অ্যাকাউন্টিং ফাইন্যান্স অন্য কোথাও পড়তে হবে না, আপনি যদি এখানে ভালো করে থিওরিগুলো ভালোভাবে দেখে নেন ভিডিওর সাথে সাথে, আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু ভালো হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে আসতে পারেন। ধন্যবাদ।